বঙ্গ রাজনীতিতে এখন লড়াইটা মূলত সবুজ বনাম গেরুয়া। তবে ভোটের আগে সবুজ গেরুয়া দুয়েতেই লেগেছে রূপলী রঙের ছোঁয়া, কারণ রূপলী পর্দা তারকারা এখন ভিড় করছেন রাজনীতির উঠোনে। কারোর গন্তব্য কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি, কারোর পছন্দ রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল। বুধবার হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানের সভায় তৃণমূলের পতাকা তুলে নিলেন টালিগঞ্জের বেশ কিছু চেনা মুখ, যার মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, মানালি দে এবং তাৎপর্যপূর্ণভাবে শায়নী ঘোষ। রাজ চক্রবর্তী, জুন মালিয়াদের এর আগে তৃণমূলের মঞ্চে একাধিকবার দেখা গেছে। বুধবার তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এখন থেকে আমি প্রচারে নামবো এবং আমি চাইবো যে আপনারা সবাই যারা এখনো ঘরে বসে ভাবছেন, হোয়াটসঅ্যাপে পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, ভাবছেন কি করব, কি করা উচিত, আমি তাদের সবাইকে বলবো নেমে আসুন, বেরিয়ে আসুন। আমি দিদির সঙ্গে আছি, আজীবন কাল থাকবো। 2011 থেকে আমি দিদির সঙ্গে লড়াই করছি। আমি পার্টি পলিটিক্স বুঝি না, আমি মানুষ বুঝি, আমি মা মাটি মানুষ বুঝি, আর আমি একজনকে বুঝি, মমতা ব্যানার্জি। 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল কাঞ্চন মল্লিককে। এদিন তিনিও তৃণমূলে যোগ দেন। জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হ্যাটট্রিক করবেনই, খেলা হবে। তবে এদিনে যোগদানকারীদের মধ্যে অনেকের নজর কেড়েছেন অভিনেত্রী শায়নী ঘোষ। আমাদের এই বাংলার মাটি, আমাদের এই বাংলার মাটি 10 কোটি বঙ্গবাসীর হৃদয়ের টুকরো, হৃদয়ের স্পন্দন। শুধু ভোটের আগে সে কারুর পাখির চোখ হয়ে উঠতে পারে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে বলুন, জয় বাংলা, জয় বাংলা। সম্প্রতি গেরুয়া শিবিরে রোষের মুখে পড়া শায়নী ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা মদন মিত্রর সঙ্গে দেখা যায় শায়নীকে। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। এই শায়নী মেয়েটা আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, দুটো টুইটার করেছে, দুটো সামান্য কথা বলেছে, তাকে প্রতিদিন থ্রেট করেছে। কারো একটা সে ছোট ছিল, একটা স্বাধীনতা থাকতেই পারে, সে একটা কথা বলেছে, তাই নিয়ে তাকে এবং ওকে এবং আমাদের ওর নামটা কি যেন দেবলি না, কি অপমানটাই না করেছে। যাওয়া আসার পালা, দুদিকেই যোগদান চলবে, ওখানেও চলবে, এদিকেও চলবে। যারা আবার এতদিন ছিলেন 10 বছর পাশে, তারাও দেখছি নতুন করে পতাকা নিয়ে যোগদান করছে। আর এই যোগদানে কিছু অনেকে বলছেন বিধানসভা ভোটের মুখে টালিগঞ্জ এখন কার্যত আড়াআড়ি বিভক্ত। কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ, অভিনেতা জস দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা হিরণও। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, কৌশানী মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী রশিদ খানের মেয়ে শাওনা খান। ভোটের মুখে তৃণমূল বিজেপিতে এই তারকা সমান নিয়ে বাম কংগ্রেসের গলায় অবশ্য কটাক্ষের সুর। কিন্তু সব যোগ্যতাকে টেনে এনে হয় তৃণমূল নয় বিজেপি দু ঘরে নিয়ে দেখাতে হবে কারাগার এসছে, এটা ওই পেশাকে অসম্মান করা হয়, এটা রাজনীতিকে ছেলে খেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, আর ওই পেশাকে অসম্মান করা হয়। এরা তারকা নয়, এরা তারকার নামে নিজেদের কি করে দ্বারকা থেকে রোজগার করা যায় তার ব্যবস্থাপনার বন্দোবস্ত করে। তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানের মতো অভিনেতা অভিনেত্রীরা। অন্যদিকে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এখন মোদী মন্ত্রিসভার প্রতিমন্ত্রী। তারকাদের রাজনীতিতে আসা সেই ধারা চলেছে সমানে। বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতেও কি দেখা যাবে রাজনীতিতে নবাগত এই তারকাদের, সেটাই দেখার। আশাবুল হোসেন, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।